অদূর মিষ্টান্ন ভাণ্ডারের থেকে তো মিষ্টান্ন খেলাম, সবপ্রিয় সর্বজা খেলাম, তারপরে চলে আসলাম সেই ফেমাস এখন যেটা কৃষ্ণনগরে বেশ গরমাগরম চলছে, ভাইরাল কাকুর 20 টাকায় 5 রকমের খাবার। এখানে কী কী পাওয়া যাচ্ছে? চা, ডিম সিদ্ধ, কলা, ঘুগনি, পাউরুটি, এছাড়াও কেক বা অন্যান্য অনেক কিছু পাওয়া যেতে পারে, যেটা 20 টাকায় যে কোনো 5টা খাবার, এটা কম বড় ব্যাপার না। আচ্ছা, আপনার তো ভাইরাল কাকু নামে তো খুব বিখ্যাত হয়ে গেছেন এখন, তো এই আইডিয়াটা কোথা থেকে আসলো যে 20 টাকা দিয়ে 5 রকমের খাবার দেওয়া? এটা নিজের থেকে আবিষ্কার করেছি। তো এতে পোষায় আপনার? এই যে 5 ধরনের জিনিসপত্র দাম বেশি বলে পোষাচ্ছে না, সেরকম কিন্তু দিয়ে যাচ্ছি চিরকাল। হ্যাঁ, কারণ দেখুন ডিম কলা সব এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই দেওয়াটা একটা বিরাট বড় ব্যাপার, দূর দূর থেকে লোকজন আসছে। তো তো আগামী দিনে কি পরিকল্পনা, কি আরো নতুন নতুন খাবার আনার, নাকি 20 টাকা চালু রাখা, নাকি না এটা এটা বাড়বে না, এখন চলছে, যতদূর পারি দিয়ে যাবো, ততদিন পারছেন দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি খেয়ে দেখি কিরকম। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, 20 টাকায় যা খাওয়া পাওয়া যাচ্ছে ব্রেকফাস্ট হিসাবে কিন্তু এনাফ, পাউরুটি, তার সাথে ঘুগনি, কলা, ডিম সেদ্ধ আর একটা লাল চা, কিন্তু খুবই ভালো, আর এরকম কিন্তু পাওয়া যায় না মানুষ। আচ্ছা একটা কথা বলা হয়নি, এই ভাইরাল কাকুর দোকানটা কোথায়? কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়কের উপরে, ঠিক মারুতি সুযোগি শোরুমের ঠিক অপোজিটে এই ভাইরাল কাকুর দোকানটা। আপনারা যখন খুশি, আপনারা যদি কৃষ্ণনগরের অধিবাসী হন, আশেপাশের লোক হন, আপনারা যদি কৃষ্ণনগরে আসেন, তাহলে যদি সকালবেলা ব্রেকফাস্ট এনারা বেলা অবধি থাকেন, যদি সকালবেলাতে সস্তায় পুষ্টিকর খাবার খেতে হয় এই দামের মধ্যে, কিন্তু আমার মনে হয় না আর অন্য কোথাও পাওয়া যাবে। দেখা যাক খাওয়াটা কীরকম, ব্রেকটা প্রায় গায়ে রোজের খাবার আমাদের, কিন্তু প্রশ্ন দেখা যায় মূল্যতে। কুড়ি টাকায় খাবার খেয়ে পেট পুরো ভরে গেল, সকালবেলাতে ব্রেকফাস্ট হিসাবে এনাফ, যথেষ্ট খাবার খেয়েছি। আর হ্যাঁ, এরকম আপনাদের কাছে ছোট ছোট কোনো খাবারে যদি কোনো সন্ধান থাকে, যেখানে এরকম স্থানীয় মানুষেরা সাধারণ মানুষদেরকে অনেক হেল্প করে অনেক সস্তায় খাবার দিয়ে, তাহলে জানান, চেষ্টা করবো সে সমস্ত জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এবার দেখি কৃষ্ণনগরের আরও আরও অন্য জায়গায় কোথায় যাওয়া যেতে পারে, আমাদের সাথে লেগে থাকুন পরবর্তী ভিডিওতে।